আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের রসায়ন অনুশীলনী 6 মোলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে। কেমন? তো আজকে আমাদের প্রথম পার্ট হচ্ছে 6.1, মোল নিয়ে কথা বলবো আমরা। মোল কাকে বলে বা মোলের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। তো দেখো, মোল কাকে বলে? ওকে, মোল হচ্ছে যে কয়েকটা মৌলিক একক আছে, আমরা জানি যে কয়েকটা মৌলিক একক আছে তার অন্যতম একটা একক হচ্ছে মোল। পদার্থ, তোমরা জানো পদার্থের পরিমাপের এককে কি বলা হয়? বলো, মোল বলা হয়। তাহলে মোল হচ্ছে একটা কি একক বলো তো? মৌলিক একক। মৌলিক একক এটা পদার্থের পরিমাপের সাথে সম্পর্কিত। পদার্থের পরিমাপের এককে আমরা মোল বলবো। তো আমরা তিনটে বেসিসে মোলের সংজ্ঞা দিতে পারি। একটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম আণবিক ভরের উপর ভিত্তি করে। গ্রাম পারমাণবিক ভর, পারমাণবিক বা আণবিক ভরের উপর ভিত্তি করে। কেমন? আণবিক ভরের উপর ভিত্তি করে আমরা সংজ্ঞা দিতে পারি। দুই নম্বর হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার উপর ভিত্তি করে। অ্যাভোগাড্রো সংখ্যার উপর ভিত্তি করে আমরা মোলের সংজ্ঞা দিতে পারি। এবং তিন নম্বরে গ্যাসের আয়তনের উপর ভিত্তি করে আমরা মোলের সংজ্ঞা দিতে পারি। তো আসো আমরা প্রথমে গ্রাম পারমাণবিক ভর বা আণবিক ভরের উপর ভিত্তি করে মোলের সংজ্ঞাটা কেমন হবে সেটা একটু লিখে নিই। তো দেখো, গ্রাম পারমাণবিক ভরের ভিত্তিতে মৌলের সংজ্ঞাটা কিভাবে লিখবে লিখবো কোনো মৌলিক বা যৌগিক পদার্থের পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে তাকে গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম আণবিক ভর বা এক মোল বলবা। অর্থাৎ মৌলিক পদার্থের ক্ষেত্রে আমরা সেটাকে বলবো পারমাণবিক ভর, যৌগিক পদার্থের ক্ষেত্রে আমরা বলবো গ্রাম আণবিক ভর, অথবা এক কথায় আমরা সেটাকে এক মোল বলবো। যেমন তোমরা জানো সোডিয়াম হচ্ছে একটা মৌলিক পদার্থ। সোডিয়ামের পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর হচ্ছে, আমরা জানি সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, তাই না? 23। তাহলে দেখো, এই 23 গ্রাম মানে সোডিয়ামের গ্রাম পারমাণবিক ভর কত? সোডিয়ামের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে তাহলে 23 গ্রাম। কেমন? এই 23 গ্রাম সোডিয়াম মানে হচ্ছে এক মোল সোডিয়াম। তাহলে দেখো, আমরা বলবো 23 গ্রাম সোডিয়াম বলতে বুঝাবে মূলত এক মোল সোডিয়ামকে। 23 গ্রাম সোডিয়াম বলতে আমরা এক মোল সোডিয়ামকে বুঝবো। তাহলে কোনো মৌলিক পদার্থের গ্রাম পারমাণবিক ভর হচ্ছেই মূলত তার এক মোল। ওকে, আর তুমি যদি যৌগিক পদার্থের কথা বলো, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিড একটা যৌগিক পদার্থ, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করতে হবে। তো চলো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর দেখে নিই আমরা। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, যেহেতু এখানে দুইটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 × 2, দুইটা থাকার কারণে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32 প্লাস অক্সিজেন 16 × 4, তাহলে সব মিলিয়ে আমরা কত পেলাম? আমরা পেলাম 98। ওকে, সুতরাং সালফিউরিক অ্যাসিডের গ্রাম আণবিক ভর কত? দেখো, সালফিউরিক অ্যাসিডের গ্রাম আণবিক ভর হচ্ছে 98 গ্রাম। ওকে, তো এই গ্রাম আণবিক ভরটাই মূলত সালফিউরিক অ্যাসিডের এক মোল বোঝাবে। সুতরাং দেখো, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড মূলত কি বোঝাবে বলো? এক মোল সালফিউরিক অ্যাসিডকে বোঝাবে, H2SO4। তাহলে কেউ যদি তোমাকে বলে এক মোল সালফিউরিক অ্যাসিড সমান কত গ্রাম, আমরা বলবো এক মোল সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে 98 গ্রাম। আবার যদি আমাকে কেউ জিজ্ঞেস করে এক মোল সোডিয়াম সমান কত গ্রাম, তাহলে আমি বলবো এক মোল সোডিয়াম সমান হচ্ছে 23 গ্রাম। এভাবে আমরা কোনো মৌলিক পদার্থ অথবা যৌগিক পদার্থের ক্ষেত্রে, মৌলিক পদার্থের ক্ষেত্রে তার গ্রাম পারমাণবিক ভর দিয়ে, যৌগিক পদার্থের ক্ষেত্রে তার গ্রাম আণবিক ভর দিয়ে তার মোল এক মোল সম্পর্কে কি করতে পারি বলো? সংজ্ঞায়িত করতে পারি। কেমন? তাহলে দেখো, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে আচ্ছা যে 50 গ্রাম সোডিয়াম সমান কত মোল, 50 গ্রাম সোডিয়াম সমান কত মোল, এরকম একটা কোয়েশ্চেন আমাদেরকে যদি জিজ্ঞেস করে, গ্রামের সাথে মোলের সম্পর্ক তো আমরা দেখলাম, তাই না? তো এখান থেকে আমরা 50 গ্রাম সোডিয়াম সমান কত মোল কিভাবে বের করব? তোমরা জানো বা ইতিমধ্যে দেখেছো, 23 গ্রাম সোডিয়াম সমান হচ্ছে, 23 গ্রাম সোডিয়াম সমান হচ্ছে এক মোল, আমরা দেখতে পেয়েছি এক মোল সোডিয়াম। কেমন? সুতরাং 1 গ্রাম সোডিয়াম সমান কত যৌগিক নিয়মে বের করে নিতে পারো? 1 গ্রাম সোডিয়াম সমান হচ্ছে 1/23 অফ মোল সোডিয়াম, তাই না? এবার আসো, তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কত, 50 গ্রাম সোডিয়াম মানে কত,
50 ग्राम सोडियम बोलते हमरा बुझबो 50 डिवाइड बाय 23 তাহলে দেখো আমরা পেলাম কত 50 বাই 23 মোল অফ সোডিয়াম তো এটাকে ডিভাইড করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব 50 ডিভাইড বাই 23 50 বাই 23 ইজ ইকুয়াল টু হচ্ছে 2.17 তোমার 39 হ্যাঁ 2.1739 মোল অফ সোডিয়াম এবার যদি তোমাকে সালফিউরিক অ্যাসিড তোমাকে যদি বলা হয় কেউ তোমাকে একইভাবে বলো যে 50 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত মোল H2SO4 সালফিউরিক অ্যাসিড সমান কত মোল সালফিউরিক অ্যাসিড এভাবে যদি আমাদের কেউ জিজ্ঞেস করে তখন আমরা কি বলবো আমরা বলবো যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান H2SO4 সমান হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিড 1 মোল H2SO4 ওকে সুতরাং 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত মোল 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে 1/98 মোল 1/98 মোল গ্রাম অফ মোল সালফিউরিক অ্যাসিড ওকে সুতরাং 50 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত মোল দেখা যাক H2SO4 সালফিউরিক অ্যাসিড সমান আমরা বলবো 50 ডিভাইড বাই 98 মোল অফ H2SO4 সালফিউরিক অ্যাসিড তো 50 কে 90 দ্বারা ডিভাইড করে দিলে আমরা 50 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত মোল সালফিউরিক অ্যাসিড সে সম্পর্কে ধারণা পেয়ে যাব আমরা পাচ্ছি 0.5102 মোল সালফিউরিক অ্যাসিড ওকে তো আসলে এই দুইটা কথা বলার কারণ হচ্ছে কিভাবে একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়া থাকলে তাকে আমরা মোলে কনভার্ট করে নেব তো দেখো এই যে নির্দিষ্ট পরিমাণটা 50 গ্রাম সালফিউরিক অ্যাসিড অথবা তোমার এখানে 50 গ্রাম সোডিয়ামের ক্ষেত্রে এই যে নির্দিষ্ট পরিমাণটা এই নির্দিষ্ট পরিমাণটাকে যদি আমরা W দ্বারা ডিনোট করি নির্দিষ্ট পদার্থের নির্দিষ্ট পরিমাণকে যদি আমরা W দ্বারা ডিনোট করি এবং কোন পদার্থের গ্রাম পারমাণবিক ভর বলো বা গ্রাম আণবিক ভরকে যদি আমরা ক্যাপিটাল M দ্বারা যেমন সোডিয়ামের গ্রাম পারমাণবিক ভর কত সোডিয়ামের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 23 এটাকে যদি আমরা ক্যাপিটাল M দ্বারা সালফিউরিক অ্যাসিডের গ্রাম আণবিক ভর কত সালফিউরিক অ্যাসিডের গ্রাম আণবিক ভর তোমরা দেখতে পাচ্ছ 98 এটাকে যদি আমরা ক্যাপিটাল M দ্বারা ডিনোট করি তাহলে কোন পদার্থের মোল সংখ্যা মানে হচ্ছে তোমার W ডিভাইড বাই M 50 হচ্ছে পদার্থের নির্দিষ্ট পরিমাণ যেটাকে আমরা W দ্বারা ডিনোট করেছি এবং 90 হচ্ছে গ্রাম পারমাণবিক ভর অথবা গ্রাম আণবিক ভর তাহলে মোল সংখ্যা তোমরা এক কথায় মোল সংখ্যা N মোল সংখ্যাকে যদি N দ্বারা ডিনোট করা হয় এবং সাধারণত N দ্বারাই ডিনোট করা হয় N ইজ ইকুয়াল আমরা কি বলতে পারি W ডিভাইড বাই ক্যাপিটাল M W হচ্ছে পদার্থের নির্দিষ্ট পরিমাণ সেটা হতে পারে 50 গ্রাম 100 গ্রাম 1000 গ্রাম যে যে পরিমাণ দিয়ে থাকবে তাই এবং M হচ্ছে গ্রাম পারমাণবিক ভর অথবা গ্রাম আণবিক ভর যদি সেটি মৌলিক পদার্থ হয় তাহলে গ্রাম পারমাণবিক ভর ব্যবহার করব M এর পরিবর্তে এবং যদি পদার্থটি যৌগিক পদার্থ হয় তাহলে M হিসাবে আমরা গ্রাম আণবিক ভর ব্যবহার করব তাহলে আমরা খুব সহজে N ইজ ইকুয়াল W বাই M এই ফর্মুলা দিয়ে কোনো পদার্থের মৌল সংখ্যা ফাইন্ড আউট করে নিতে পারি ওকিক নিয়ম ব্যবহার না করেও তাহলে দেখো আমরা গ্রাম পারমাণবিক ভর অথবা গ্রাম আণবিক ভরের ভিত্তিতে মোল কাকে বলে সে সম্পর্কে ধারণা পেলাম এবং সেই সম্পর্কিত একটা সূত্র আমরা লিখে নিলাম এবার আসলে আমরা অ্যাভোগাড্রো সংখ্যার ভিত্তিতে এক মোল বলতে কি বুঝবো কেমন দেখো অ্যাভোগাড্রো সংখ্যার ভিত্তিতে অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে অ্যাভোগাড্রো আচ্ছা সংখ্যাটা আমি লিখে নিই তো দেখো অ্যাভোগাড্রো সংখ্যার ভিত্তিতে মোলকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করব যে কোনো পদার্থের যেই পরিমাণের মধ্যে 6.023 × 10⁻³ অণু পরমাণু বা আয়ন থাকে সেই পরিমাণকে আমরা ওই পদার্থের কি বলবো বলো এক মোল বলবো অর্থাৎ যে পরিমাণের মধ্যে এতটি অণু থাকবে সেটাই হবে পদার্থের সেটি যদি অণু হয় তাও হবে পরমাণু হতে পারে সেটা আয়ন হতে পারে তাকে আমরা ওই পদার্থের এক মোল বলবো ওকে তাহলে দেখো এক মোল বলতে বোঝাবে যদি যৌগিক পদার্থের কথা বলি এতটি অণুকে মৌলিক পদার্থের কথা বলি এতটি পরমাণুকে আয়নের কথা বললে এতটি আয়নকে তাহলে সংক্ষেপে যদি আমরা বলি যে 6.023 × 10⁻³ সোডিয়াম পরমাণু মানে হচ্ছে ধরো সোডিয়াম পরমাণু পরমাণু সমান হবে এক মোল সোডিয়াম এক মোল সোডিয়াম একইভাবে যদি আমি বলি যে 6.023 × 10⁻³ সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড যেহেতু যৌগিক পদার্থ পরমাণু নয় এর ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু এতটি অণু সমান আমরা বলবো এক মোল সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং আয়নের ক্ষেত্রে এই সংখ্যাটা গ্রহণযোগ্য যেমন তোমার 6.023 × 10⁻³ ধরো Cl- আয়ন ক্লোরিন আয়ন
আয়ন সমান আমরা বলতে কি বুঝবো? আয়ন সমান আমরা বলবো এক মোল ক্লোরিন মাইনাস আয়নকে। তাহলে দেখো পদার্থের যে পরিমাণের মধ্যে, এটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয় এবং এই সংখ্যাকে এন সাফিক্স স্মল এ দ্বারা ডিনোট করা হয়। তাহলে যে পদার্থের যেই পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রোর সমান সংখ্যক অণু পরমাণু বা আয়ন বিদ্যমান থাকবে তাকে সেই পদার্থের এক মোল বলবো। এখন ধরো যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে কোনো পদার্থের একটা পরিমাণ তোমাকে দিয়ে দিল, যে ধরো 6.023 × 10⁻২৫ এতটি সোডিয়াম পরমাণু বলতে সোডিয়াম পরমাণু পরমাণু সমান কত মোল জিজ্ঞেস করলো তোমাকে কেউ, হ্যাঁ এতটি সোডিয়াম পরমাণু সমান কত মোল সোডিয়াম পরমাণু, তাহলে আমরা কিভাবে ফাইন্ড আউট করবো? আমরা বলবো যে 6.023 × 10⁻২৩ সোডিয়াম পরমাণু সমান হচ্ছে এক মোল। ওকে, এক মোল। সুতরাং একটি সোডিয়াম পরমাণু সমান কত মোল? একটি সোডিয়াম পরমাণু সমান হচ্ছে 1/6.023 × 10⁻²৩ মোল। ওকে, সুতরাং তোমাকে কতটি পরমাণুর কথা বললো? 6.023 × 10⁻²৫টি। তাহলে বলো 6.023 × 10⁻²৩টি সোডিয়াম পরমাণু সমান হচ্ছে, তাহলে উপরে বসাবো আমরা 6.023 × 10⁻²২৫, এখানে 25, নিচে হবে 6.023 × 10⁻²২৩ মোল। তাহলে 6.023 ক্যান্সেল হয়ে যাবে, আমরা পেয়ে যাবো 10⁻²২৫ − 23, তার মানে হচ্ছে 10² মোল। তাহলে এতটি সোডিয়াম পরমাণু বলতে 100 মোল সোডিয়ামকে বোঝাবে। 10² মিনস তো 100 না, 100 মোল সোডিয়ামকে বোঝাবে। তাহলে তুমি যদি কোনো একটা পদার্থের নির্দিষ্ট সংখ্যক অণু পরমাণু বা আয়নকে জানো, তার মোল সংখ্যা তুমি ফাইন্ড আউট করে ফেলতে পারবে। কেমন? তাহলে আসো এই ক্ষেত্রে আমরা মোলকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, যে দেখো নির্দিষ্ট অণু পরমাণু বা মোলের সংখ্যা, নির্দিষ্ট অণু পরমাণু বা মোলের সংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা এক মোল বলতে কি বুঝবো? এই ক্ষেত্রে এক মোল বলতে আমরা বুঝবো এক মোল সমান হচ্ছে ক্যাপিটাল এন ডিভাইড বাই এন অফ এ দ্বারা ডিনোট করতে পারি। ক্যাপিটাল এন বলতে বলতে আমরা বুঝবো নির্দিষ্ট পরিমাণ অণু পরমাণু বা অণু সংখ্যা, আর এন সাফিক্স এ বলতে আমরা বুঝবো অ্যাভোগাড্রোর সংখ্যা। নির্দিষ্ট পরিমাণ অণু পরমাণু বা আয়নকে তুমি যদি অ্যাভোগাড্রোর সংখ্যাটা দ্বারা ডিভাইড করে দাও, তাহলে সেই পদার্থের এক মোল সম্পর্কে তুমি ধারণা পেয়ে যাবা। কেমন? তাহলে দেখো যদি মোলকে আমরা এন দ্বারা ডিনোট করি, তাহলে পূর্বের আলোচনা থেকে আমরা মোল এন ইজ ইকুয়াল টু পেয়েছিলাম গ্রাম পারমাণবিক ভর বা আণবিক ভর থেকে ডব্লিউ ডিভাইড বাই ক্যাপিটাল এম। ডব্লিউ ছিল পদার্থের নির্দিষ্ট পরিমাণ, আর ক্যাপিটাল এম ছিল গ্রাম পারমাণবিক ভর অথবা গ্রাম আণবিক ভর। এখন আমরা এক মোল সমান আবার কি পেলাম? এন ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন অফ এ। এন হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অণু পরমাণু বা আয়নের সংখ্যা, আর ক্যাপিটাল এন অফ এন সাফিক্স এ হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে দুটি যেহেতু এন এর সমান, এই দুটাকে যদি আমরা কম্বাইন করি, তাহলে আমরা লিখতে পারি ডব্লিউ ডিভাইড বাই ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন ডিভাইড বাই এন সাফিক্স অফ এ। এই দুটো ইকুয়েশনকে আমরা ব্যবহার করতে পারি। এক্ষেত্রে এই দুটো সম্পর্ক থেকে আমরা গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আণবিক ভর এবং নির্দিষ্ট পরিমাণের সাথে একটা নির্দিষ্ট সংখ্যক অণু পরমাণু বা আয়ন এবং অ্যাভোগাড্রোর একটা সম্পর্ক স্থাপন করতে পারি। এই সম্পর্ক থেকে এখানে চারটা অজানা রাশি আছে, যে কোনো তিনটা অজানা রাশির মান জানা থাকলে আমরা অপর অজানা রাশির মানও বের করে ফেলতে পারি। কেমন? তাহলে এই সূত্রটাকেও আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। এই সূত্রটাকে তো লাগাতে পারবো, এর আগের এটাকেও বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। এখানে স্মল এন দ্বারা মৌল সংখ্যাকে বোঝাচ্ছে। এবার আসো আমরা আয়তনের ভিত্তিতে মৌল সংখ্যা মৌলের সংজ্ঞা দিব। কেমন? আয়তনের ভিত্তিতে দুইটা ক্যাটাগরিতে মৌলের সংজ্ঞা দেওয়া হয়। একটা হচ্ছে এস এ টিপি এর উপর ভিত্তি করে, একটা হচ্ছে এসটিপি এর উপর ভিত্তি করে। এস এ টিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেশার। ওকে, তাহলে এস এ টিপি এর পুনরূপ কি দেখো? এস এ টিপি এর পুনরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড, STANDARD স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেশার। ওকে, তো স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেশারে
তোমার তাপমাত্রাকে ধরা হয়, টেম্পারেচার ধরা হয় 25 ডিগ্রি সেলসিয়াসকে, অথবা তুমি যদি ক্যালভিনে কনভার্ট করো তাহলে 273+25 তার মানে হচ্ছে 298 ক্যালভিন, এবং চাপ হিসেবে ধরা হয় পি ইজ ইকুয়াল টু হচ্ছে 100 কিলো প্যাস্কেল। 100 কিলো প্যাস্কেল চাপকে এসএটিপিতে ধরা হয়। তো এই ক্ষেত্রে মোলের সংখ্যাটাকে আমরা কিভাবে দিব? তো দেখো এই ক্ষেত্রে মোলের সংখ্যাটা আমরা এইভাবেই দিব যে এসএটিপিতে পদার্থের যে পরিমাণ, কোনো পদার্থের যে পরিমাণ এত লিটার আয়তন দখল করে, তাকে এক মোল বলে। তাহলে দেখো এসএটিপিতে মানে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 ক্যালভিন তাপমাত্রায় এবং 100 কিলো প্যাস্কেল চাপে পদার্থের যে পরিমাণ এত আয়তনের জায়গা দখল করে, 24.789 ঘন ডেসিমিটার বা এত লিটার আয়তনের জায়গা দখল করবে, তাকে আমরা বলবো এক মোল। কেমন? তাহলে দেখো এসএটিপিতে এত ঘন ডেসিমিটার বা লিটার সমান আমরা বলবো এক মোল। তো লিখে নি এসএটিপিতে কেমন 24.789 ঘন ডেসিমিটার বা লিটার সমান হচ্ছে এক মোল বলে আমরা ধরে নিব। কেমন? একটা এক্সাম্পল দেওয়া যাক। আচ্ছা, তো দেখো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। যদি কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে এসএটিপিতে তোমার 50 ঘন ডেসিমিটার বা লিটার ধর সালফিউরিক অ্যাসিড H2SO4 সমান কত মোল, তাহলে আমরা কি বলবো বা আমরা কিভাবে ফাইন্ড আউট করবো? আমরা জানি এসএটিপিতে 24.789 ঘন ডেসিমিটার বা লিটার সমান হচ্ছে, লিটার সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে এক মোল সালফিউরিক অ্যাসিড, তাই না? এক মোল H2SO4, তাহলে 50 ঘন ডেসিমিটার, তাই তো? 50 ঘন ডেসিমিটার বা লিটার সালফিউরিক অ্যাসিড H2SO4 সমান আমরা বলবো তোমার কত, 50 ÷ 24.789 মোল সালফিউরিক অ্যাসিড। ওকে, তো এটাকে এটা দ্বারা ডিভাইড করলে যত মোল হবে তত মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণকে, এসএটিপিতে একটা নির্দিষ্ট আয়তনকে তুমি যদি কত দিয়ে 24.789 দ্বারা ডিভাইড করে দাও তাহলে তার মৌল সংখ্যা পেয়ে যাবে। এবার আসো, তাহলে এক্ষেত্রে আমরা যদি এসএটিপিতে যে আয়তনটা, এসএটিপিতে আয়তন যে নির্দিষ্ট আয়তন, এটাকে যদি আমরা ভি অফ এসএটিপি দ্বারা ডিনোট করি, ভি অফ এসএটিপি দ্বারা ডিনোট করি, এবং যে কোনো আয়তনকে যদি আমরা ভি দ্বারা ডিনোট করি, এবং যে কোনো আয়তন যদি ভি হয়, হ্যাঁ ভি এটা ঘন ডেসিমিটারে, এটা ঘন ডেসিমিটার বা লিটার, হ্যাঁ যে কোনো একটাতে হলে হবে, ঘন ডেসিমিটার বা লিটার হলে এক মোল সমান আমরা বলবো, এক মোল সমান যদি এন দ্বারা ডিনোট করে এন হবে ভি ডিভাইডেড বাই ভি অফ এসএটিপি। অর্থাৎ ভিকে যে কোনো আয়তনকে তুমি এসএটিপিতে আয়তন কত 24.789 দ্বারা ডিভাইড করে দিলে তার মোল সংখ্যা পেয়ে যাবে। তাহলে আসো আমরা এসএটিপিতে আয় মোল কাকে বলে আমরা সেটা সংজ্ঞাটা দেখলাম। এবার আসো এসটিপিতে কাকে আমরা মোল বলবো। আগে এসটিপি সংজ্ঞা এলিবারেশনটা একটু দেখে নিই। এসটিপি মানে কি? এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ওকে, STANDARD, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এসটিপিতে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিসেবে ধরো 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 ক্যালভিন, 273 ক্যালভিন, এবং প্রেশার হিসেবে ধরা হয় বা চাপ হিসেবে ধরা হয় 1 অ্যাটমোস্ফিয়ার চাপকে, 1 ATM চাপকে, 1 ATM মানে তোমরা জানো 101 325 প্যাস্কেল চাপকে, 325 প্যাস্কেল বা
101.325 কিলো প্যাস্কেল চাপকে ধরা হয়। কেমন? তো আসো এসটিপি তে কাকে তুমি এক মোল বলবা, তুমি বলবা এসটিপি তে এসটিপি তে পদার্থের যে পরিমাণ 22.4 লিটার বা ঘন ডেসিমিটার আয়তন দখল করে তাকে ওই পদার্থের এক মোল বলে, তাকে ওই পদার্থের বা ওই পরিমাণকে পদার্থের এক মোল বলে, এক মোল বলবো আমরা। কেমন? তাহলে আসো এসটিপি এবং এসএটিপি এর মধ্যে মোলের সংখ্যাটার মধ্যে একটু পরিবর্তন আছে, কারণ এসটিপি তে আয়তন ধরা হয় 22.4 লিটার এবং এসএটিপি তে আয়তন ধরা হয় 24.789 লিটার। কেমন? তো আমরা একটা এক্সাম্পল নিব, যেমন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে এসটিপি তে 100 ঘন ডেসিমিটার অর লিটার, হ্যাঁ, তোমার ধরো নাইট্রিক অ্যাসিড HNO3 নাইট্রিক অ্যাসিড সমান কত মোল? ওকে, তো আমরা কি জানি এসটিপি তে 22.4 ঘন ডেসিমিটার অথবা লিটার নাইট্রিক অ্যাসিড সমান এক মোল। আমরা লিখে নিব যে এসটিপি তে 22.4 লিটার বা ঘন ডেসিমিটার অর লিটার HNO3 নাইট্রিক অ্যাসিড সমান হচ্ছে এক মোল। কেমন? সুতরাং তোমার কত? 100 ঘন ডেসিমিটার। তাহলে 100 ঘন ডেসিমিটার অর লিটার নাইট্রিক অ্যাসিড বলতে আমরা বুঝব তোমার 100/22.4 এত মোল নাইট্রিক অ্যাসিড। কিন্তু এটাকে এটা দ্বারা ক্যালকুলেট করলে তুমি মোলর সংখ্যা পেয়ে যাবে। তাহলে এখান থেকে মোলর সংখ্যার একটা সূত্র আমরা যদি ডিনোট করি যে 1 মোল = আয়তনের দৃষ্টিকোণ থেকে পদার্থের যে কোনো আয়তনকে তুমি যদি ক্যাপিটাল ভি দ্বারা ডিনোট করো এবং এটা 22.4 ফর্মে রেখে দিতে পারি অথবা এটাকে বি অফ এসটিপি লিখতে পারি, মানে এসটিপি তে আয়তন, এত মোল আমরা মোল পেয়ে যাব। অর্থাৎ 1 মোল = n = V/22.4। তাহলে দেখো সমস্ত সূত্রগুলোকে যদি আমরা কম্বাইন করি আমরা কি পাচ্ছি, মোল n = আমরা পাচ্ছি W/M, আবার মোল সমান আমরা পাচ্ছি কত বলো, N/N, আবার আমরা পাচ্ছি B/ কত SATP তে 24.789, আবার আমরা পাচ্ছি B/22.4 STP তে। এবং এরা সবাই যেহেতু মোলকে রিপ্রেজেন্ট করছে আমরা এদেরকে সমান বলে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি এদেরকে। কেমন? আচ্ছা, এখানে একটা কথা বলিনি, এই অংশটাকে এখানে না ব্যবহার করা ভালো হবে। আমরা W/M = N/N = B/24.4 বলবো, এটাকে এখান থেকে স্কিপ করে ফেলবো, এটা বলবো না, কারণ এটা হচ্ছে এসএটিপি। এই পরিমাপগুলো করা হয় সবগুলো তোমার আদর্শ তাপমাত্রা বা আন্তর্জাতিক আয়ককে, এসএটিপি আন্তর্জাতিক আয়ক না, তাই আমরা এটা ধরবো না। এটা যদি একান্ত তোমাকে বের করতে বলে তখন আমরা এইভাবে বের করবো। কেমন? আর এদের মধ্যে এইভাবে সম্পর্ক স্থাপন করা যায় এটার সাথে এটাকে এখান থেকে উঠিয়ে দিব আমরা। ওকে, ঠিক আছে, এটা ব্যবহার করো, কোনো অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না। মানে তোমাকে একটু বুদ্ধি খাটাতে হবে, যখন এসটিপিতে বলবে তখন ধরো এটা ইউজ করবা, যখন এসএটিপি বলবা তখন এটা ইউজ করবা। হ্যাঁ, অসুবিধা হবে না, তোমরা রাখতে পারো, কোনো অসুবিধা। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ক্লিয়ার করি। যেমন তোমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে যে এসটিপিতে একটি অক্সিজেন অণুর আয়তন কত, অণুর আয়তন কত, হ্যাঁ এরকম জিজ্ঞেস করো, এসটিপিতে একটি অক্সিজেন অণুর আয়তন কত, তাহলে দেখো আমাকে কি বলছে, অণুর আয়তন বের করতে বলেছে, ভি বের করতে বলেছে অক্সিজেন অণুর আয়তন, এবং অণুর সংখ্যা দিয়ে। তাহলে অণুর সংখ্যার সাথে আমরা আয়তনের এসটিপিতে যে সূত্র আছে এটার সাথে এটাকে কি করবো বলো, সম্পর্কিত করব। তা আমরা কি জানি, আমরা জানি N/N = হচ্ছে B/STP-তে আয়তন, STP-তে আয়তন হচ্ছে 22. কত লিটার বলো, 4 লিটার বা 4 ঘন ডেসিমিটার। তো তোমাকে B বের করতে হবে, তো B = আমরা কি পাচ্ছি দেখো, B = আমরা পাচ্ছি N/N অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে দেখো এখানে কয়টি অণুর কথা বলা হচ্ছে, একটি অণুর কথা, সো ক্যাপিটাল N এর ভ্যালু হচ্ছে N1 × 22.4,
এবং অ্যাবরোডের সংখ্যা কত 6.023 × 10⁻²³ আয়তনের একক হবে এখানে ঘন ডেসিমিটার বা লিটার ওকে ঘন ডেসিমিটার তো ক্যালকুলেট করো আমরা রেজাল্ট কত পাচ্ছি আমরা রেজাল্ট পাচ্ছি 3.719 × 10⁻²³ ঘন ডেসিমিটার অথবা লিটার তাহলে দেখো এসটিপিতে আমরা একটি অক্সিজেন অণুর আয়তন কত পেলাম 3.719 × 10⁻²³ ঘন ডেসিমিটার এখন কোশ্চেনটা যদি এসটিপিতে না বলে তাহলে যদি এসএটিপিতে বলতো এসএটিপিতে তখন আমরা বলতাম যে এম ডিভাইড বাই ক্যাপিটাল এন সাফিক্স এ ইজ ইকুয়াল টু এত বাই এত ওকে তো দেখা যাক একই কোশ্চেন তোমাকে করা হলো এসএটিপির জন্য এসএটিপিতে ওকে একটি অক্সিজেন অণুর আয়তন কত একটি অক্সিজেন অণুর অক্সিজেন অণুর আয়তন কত আয়তন কত তখন আমরা কি বলবো তখন আমরা জানি আমরা বলবো এন ডিভাইড বাই এন সাফিক্স অফ এ ইজ ইকুয়াল টু বি ডিভাইড বাই 24.789 কেমন তাহলে দেখো বি ইজ ইকুয়াল টু হোয়াট বি ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল এন ইন্টু 24.789 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা নাম্বার অফ এ তাহলে একটি অক্সিজেন অণুর কথা বলাতে এন এর ভ্যালু হবে 1 × 24.789 অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻²³ তো ক্যালকুলেট করে দেখো আয়তন এত ঘন ডেসিমিটার বা লিটার আমাদের রেজাল্ট আসবে কেমন তো দেখো আমাদের রেজাল্ট আসছে 4.12 × 10⁻²³ ঘন ডেসিমিটার বা লিটার এবার আসলে আমরা আরেকটা কোয়েশনকে একটু দেখি যে হিমোগ্লোবিনে 0.335% আয়রন আছে কেমন তো আয়রনের পারমাণবিক ভর দেওয়া আছে 56 এবং হিমোগ্লোবিনের আণবিক ভর হচ্ছে 1.67 × 10⁻⁴ হলে হিমোগ্লোবিনের একটি অণুতে কয়টি আয়রন আছে আমাকে আয়রন পরমাণু আছে বের করতে হবে কেমন তো দেখো হিমোগ্লোবিনে এত পার্সেন্ট আয়রন আছে এই কথাটার মানে হচ্ছে 100 গ্রাম হিমোগ্লোবিনে আয়রন আছে কত বলো 0.335 গ্রামের মতো তো আমরা এই কথাটা একটু লিখে নিই 100 গ্রাম হিমোগ্লোবিনে আয়রন আছে তোমার কত গ্রাম বলো 0.335 গ্রাম আয়রন আছে আচ্ছা তাহলে আসো 1 গ্রাম হিমোগ্লোবিনে কি পরিমাণ আয়রন আছে আর এত গ্রাম হিমোগ্লোবিনে আণবিক ভর যদি এত হয় তাহলে গ্রাম আণবিক ভর হচ্ছে এত গ্রাম তাহলে এত গ্রামে কতটি আয়রন আছে আমরা একটু দেখে নিব যে সুতরাং 1.67 × 10⁴ গ্রাম হিমোগ্লোবিনে আয়রন আছে তোমার এটা উপরে হবে না 0.335 × 100 নিচে হবে সরি 100 আর উপরে হবে 1.67 × 10⁴ গ্রামের মতো আয়রন আছে তো ক্যালকুলেট করে দেখো রেজাল্ট কত আসে আমার মনে হয় তোমাদের রেজাল্ট আসবে 55.945 গ্রামের মতো আয়রন আছে তো দেখো এত গ্রাম হিমোগ্লোবিনে আয়রন আছে কত গ্রাম 55.945 গ্রাম তো এত হিমোগ্লোবিনের আণবিক ভর যেহেতু এত তাহলে গ্রাম আণবিক ভর এত আবার গ্রাম আণবিক ভর মানে তো 1 মোল না তাহলে 1 মোল হিমোগ্লোবিনে আমরা দেখতে পাচ্ছি এত গ্রাম কি আছে আয়রন আছে তো এত গ্রাম আয়রন মানে কত মোল গ্রাম যেহেতু দেওয়া আছে তোমরা জানো একটি নির্দিষ্ট পরিমাণকে তার আণবিক ভর দ্বারা ভাগ করলে গ্রামে চলে যাবে বা পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে গ্রামে চলে মোল পেয়ে যাবা তাই তুমি 55.945 কে আয়রনের যখন পারমাণবিক ভর কত 56 পারমাণবিক ভর দ্বারা ডিভাইড করে দাও 56 দ্বারা ডিভাইড করলে অ্যাপ্রক্সিমেট টু 1 আসবে 0.সামথিং আসবে যেটাকে আমরা 1 এর মতো ধরে নিতে পারি আর কি হ্যাঁ কারণ ভগ্নাংশ এখানে কাউন্টেন্ট না অ্যাপ্রক্সিমেট টু 1 বলতে পারি প্রায় 1 দুল্লা তাহলে দেখো 1 মোল আয়রন আছে 1.67 × 10⁴ গ্রাম হিমোগ্লোবিনে কত মোল আয়রন আছে 1 মোল আয়রন আছে আবার এত গ্রাম হিমোগ্লোবিন মানে কিন্তু 1 মোল হিমোগ্লোবিন 1 মোল হিমোগ্লোবিন তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি 1 মোল হিমোগ্লোবিনে আয়রনও আছে 1 মোল 1 মোল হিমোগ্লোবিনে আয়রন আছে 1 মোল 1 মোল হিমোগ্লোবিন মানে কতটি অণু হিমোগ্লোবিন 6.023 × 10⁻²³ অণু হিমোগ্লোবিন তাই না
एक मोल हिमोग्लोबिन जो जौगिक पदार्थ तर मान हम 6.02 × 10³ अणु हिमोग्लोबिन आर एक मोल आयरन मान कतटी आयरन 6.02 × 10³ টি আয়রন পরমাণু তাই না এক মোল আয়রন পরমাণু বলতে এতটি আয়রন পরমাণুকে বোঝায় তাহলে কথাটাকে আমরা কিভাবে বলতে পারি আমরা বলতে পারি এতটি হিমোগ্লোবিন অণুতে আয়রন পরমাণু আছে এতটি ওকে তো কথাটাকে আমরা এইভাবে লিখি আমরা লিখব 6.023 × 10³ টি হিমোগ্লোবিন অণুতে আয়রন আছে এক মোল এক মোল আয়রন মানে যেহেতু তোমাকে অণু সংখ্যা পরমাণু সংখ্যা নির্ণয় করতে বলেছে আয়রন মৌলিক পদার্থ বলি এর পরমাণুকে কথা আমরা বলবো আয়রন আছে 6.02 × 10³ পরমাণু 23টি আয়রন পরমাণু আছে বা আয়রন আছে এত পরমাণু কেমন এত পরমাণু তাহলে আসো একটি হিমোগ্লোবিন অণুতে কয়টি আয়রন পরমাণু আছে তাহলে একটি হিমোগ্লোবিন অণুতে আয়রন পরমাণু আছে 6.023 × 10³ ডিভাইড বাই 6.023 × 10³ তার মানে আমরা দেখতে পাচ্ছি একটি পরমাণু আছে কয়টি পরমাণু আছে বলো একটি পরমাণু ওকে তাহলে দেখো আমরা দেখলাম একটি হিমোগ্লোবিন অণুতে একটি মাত্র আয়রন পরমাণু বিদ্যমান